অন্যদিকে ক্ষমতায় থাকতে ভোট চুরির প্রকল্প চালু রেখেছে আওয়ামী লীগ। এ কারণেই বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চাওয়ায় সরকারের গাত্রদাহ শুরু হয়েছে। বিএনপি নেতারা আরও বলেন, তারা জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছেন, আর যাদের জনসম্পৃক্ততা নেই তারাই সহিংসতা করছে। আগামীকাল রাজধানীতে তারুণ্যের সমাবেশ থেকে এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা করার কথা রয়েছে বিএনপির। সরকার বিরোধী যুগপথ আন্দোলন আরও জোরদার করতে রাজধানীর গুলশানে ববি হাজ্জাজের দল এনডিএম এর সঙ্গে আলোচনা করে বিএনপির লিয়াজো কমিটি। আধ ঘন্টার আলাপ শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা জনগণের জন্য আন্দোলন করছেন, আর যাদের জনসম্পৃক্ততা নেই তারাই সহিংসতা করছে। আমাদের এই আন্দোলন কিন্তু বাংলাদেশের বিএনপির কিংবা খালি যুগপথ আন্দোলন যারা করছে তাদের আন্দোলন না। এই আজকের আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের সমস্ত জনগণের মুক্তির আন্দোলন। এই আন্দোলনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা একটি সুশৃঙ্খল অহিংস জনগণকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর যাদের কোনো জনসমর্থন নেই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারাই সহিংসতার দিকে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যা যা প্রোগ্রাম ঘোষণা করবেন আমরা সবগুলো প্রোগ্রামে আমাদের মতো করে এই আন্দোলনে থাকব, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হয়। তো এক দফা আমাদের এই ফ্যাসিস্ট সরকারের পতন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপির আরেক নেতা আহমেদ আজম খান বলেন, বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চাওয়ায় গাত্রদাহ শুরু হয়েছে সরকারের। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকল গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে। এই সুষ্ঠু নির্বাচন চাওয়াতেই সরকারের গায়ে আগুন লেগে গেছে। বিএনপিকে বাদ দিয়ে কেন সরকার নির্বাচন করবে? কারণ বিএনপি নির্বাচনে এলে সরকার 10% ভোটও পাবে না। সরকারের এই শকুনি পরিকল্পনা সার্থক হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশস্থল পরিদর্শন শেষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি বলেন, তরুণদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করছেন তারা। আমরা গতকাল ডিএমপি কমিশনারের কাছে গিয়েছিলাম, মৌখিকভাবে সোহরাওয়ার্দী উদ্যান আমাদেরকে অনুমতি দিয়েছে। আমরা মনে করি, আমরা আহ্বান জানাবো প্রশাসনের কাছে, আমাদের এই ন্যায়সঙ্গত দাবির সাথে আপনারাও আপনাদের মানসিক সমর্থন আমাদের পাশে থাকবেন। শনিবারের সমাবেশ থেকে এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে বিএনপির। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।